This video is sponsored by Sendal Resort. The video promoting area is all in Bangladesh and the Bangalore, India. So viewers, enjoy the video. Let's start. Hello viewers, Assalamu alaikum. চলুন ঘুরে আসি জ্যামাইকা থেকে। Sendals Royal Caribbean একটি উন্নত মানের দ্বীপ যেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল তৈরি করেছে। এই দ্বীপে যেতে চাইলে অবশ্যই আপনাকে আগে রিজার্ভেশন কমপ্লিট করতে হবে এবং রিজার্ভেশনের পরে ওরা আপনাকে এক্সেপশনালি কিছু ফ্যাসিলিটিস দিবে যে ফ্যাসিলিটিসগুলি আপনি কখনোই পাবেন না যদি আগে থেকে রিজার্ভেশন না করেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি এই আইল্যান্ডটির মধ্যে থাকা যে রিসর্টটি Sendals Royal Caribbean-এ। আমরা ভিতরের যে সিকোয়েন্সগুলি দেখতে পাচ্ছি Sendals Royal Caribbean-এ, এটি হচ্ছে লবি, মেইন চেক ইন পয়েন্ট। এখান থেকে সকল গেস্ট চেক ইন হয় এবং এখানে স্কেডিউল দেওয়া আছে এবং আমরা চেক ইন ডেস্কের সামনের দিকে যাচ্ছি। এটা চেক ইন ডেস্ক এবং ওয়েলকাম লবি। এর পাশে একটু সামনে গেলে হাতের ডান পাশে যে সিটিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফ্রান্স রেস্টুরেন্ট। এখানে ফরাসিদের জন্য খাবার তৈরি করা হয়, ফরাসি খাবার এখানে পাওয়া যায় অ্যাভেলেবল। ভিউয়ার্স, এটি একটি ক্লাব এবং এই ক্লাবে আপনি আপনার অবসর সময়টা কিছুটা সময় এখানে কাটাতে পারেন। এটি একটি রেস্টুরেন্ট, এখানে সব ধরনের কুইজিন বা ফাস্টফুড আইটেমটা পাওয়া যাবে। এটি হচ্ছে বার, এখানে এটা একটু লাক্সারিয়াস বার, এটা ক্রিকেটারদের জন্য এবং এর নামই হচ্ছে দ্য ক্রিকেটার। এটা পুল বিলিয়ার্ড এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে পোর্টের দিকে আসছি, এটি আসলে ওদের তৈরি করা পোর্ট। এখানে মিনি বোট এবং ইলেকট্রিক বোট এবং বিভিন্ন বোট, এখানে ভাড়ায় চালিত ইঞ্জিন বোট পাওয়া যায়। এবং এই যে প্রাইভেট আইল্যান্ডগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই এই রিসর্টের অন্তর্ভুক্ত। খুবই সুন্দর এবং অত্যাধুনিক একটি দ্বীপ, ওয়েল ডিজাইনড এবং ওয়েল ডেকোরেটেড। নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা কত সুন্দর। আর এভাবে ভিডিও করে যদিও সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব না, তারপরেও আমরা কিছুটা চেষ্টা করেছি। এই যে এখানে অ্যানিভার্সারি উদযাপন করে, জ্যামাইকাতে যারাই মোটামুটি আসে অবশ্যই এখানে একবার আসার চেষ্টা করে। জ্যামাইকার মধ্যে এটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো রিসর্ট। বুঝতেই পারছেন রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের তৈরি। এখানে কিছু হ্যামক ঝুলানো আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এর জন্য আলাদা কোনো ফি আপনাকে দিতে হবে না। ভিউয়ার্স, এই মিনি পুলটি আপনি ব্যবহার করতে পারেন, আপনার সাগরে গোসল করার পরে, সৈকতে গোসল করার পরে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে কিছু কিছু সুইট আছে, যে সুইটগুলির সাথেই আপনি পেয়ে যাবেন সুইমিং পুল, যেমন এটি একটি, এই সুইমিং পুলটি আপনি পেতে পারেন। অসাধারণ একটি পরিবেশ, এখানে মনোরম পরিবেশ এবং ট্রপিক্যাল আইল্যান্ড হিসাবে এই আইল্যান্ডটি বেস্ট। খুব
খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আইল্যান্ড রিসর্টটি। আপনি এখানে আসলে অবশ্যই আপনার সুন্দর একটি সামার এবং সুন্দর একটি কাপল ভ্যাকেশনস আপনি কাটাতে পারেন। ছুটির দিনটা নষ্ট না করে অবশ্যই একবার হলেও উত্তর আমেরিকার এই দেশটিতে এসে সামারকে ফিল করতে পারবেন। এখানে আসলে সামারকে ফিল করবেন। এখানে এসে ব্লু ওয়াটার সুইমিং পুল দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। এখানে ভিন্ন ভিন্ন অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে আর পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের কুইজিন এখানে রয়েছে। আপনি যেটা চাইবেন আপনার চাওয়া মাত্র এটা হাজির করা হবে। এখানে আপনি চাইলে এই স্যান্ডাল বিচে যে কোনো কিছু আপনার মন মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি চাইলে বিশেষ কোনো আইডিয়া থাকলে সেক্ষেত্রে এখানকার যে অথরিটি, যে এই রিসর্ট অথরিটি, আপনাকে সেই সুযোগটি করে দিবে এবং আপনাকে সেভাবে আপনার মতো করে সাজিয়ে দিবে তাদের যে জায়গাটি আপনি চাইবেন ইউজ করতে। এটি হচ্ছে থাই রেস্টুরেন্ট। আপনি শুধুমাত্র ডিনার করতে পারেন এখানে। ডিনারের জন্য এটি আদর্শ জায়গা। প্রায় অধিকাংশ মানুষ ডিনার করে এখানে। ভিউয়ার্স, এখানে ফুল আইল্যান্ডটি একবার প্যান করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার জোন। এখানে কিছু মানে স্কুবা ডাইভিং এবং অন্যান্য কিছু ফ্যাসিলিটিস এখানে আছে এবং কিছু পাখির সাথে আপনার এখানে দেখা হয়ে যাবে, যেমন প্যারট বা এই জাতীয় খুব স্পেশাল রেয়ার পাখি। এটা আলেকজান্ডার তোতা। স্কুবা ডাইভিংয়ের জন্য আপনি এখানে অবশ্যই আসতে পারেন। এবং এখানে যে সি হর্স, যে ফিশগুলি দেখতে পাচ্ছেন, এগুলো খুবই, তবে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে খুবই মানে ক্লিন এবং ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ওয়াটার। এখানে আপনি খুব স্বচ্ছভাবে সমুদ্রের তলদেশে সমস্ত কিছু দেখতে পাবেন। যদি আপনার ইচ্ছা হয় তবে অবশ্যই স্কুবা ডাইভিংয়ের জন্য এটি একেবারেই বেস্ট প্লেস এবং সিকিউরড, 100% সিকিউরড একটি প্লেস। এখানে আপনি খুবই ভালোভাবে সুন্দরভাবে আপনি স্কুবা ডাইভিং আপনার সম্পন্ন করতে পারেন এবং নিরাপদভাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আমাদের পরবর্তী আরও কিছু এপিসোড আমরা জামাইকা নিয়ে করব। তবে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই, যদি আপনারা কেউ এখানে যান স্যান্ডাল রয়্যাল ক্যারাবিয়ানে, যদি যান স্যান্ডাল রয়্যাল ক্যারাবিয়ানে গেলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্টস করে যাবেন, আমাদের ভালো লাগবে। অবশ্যই যারা আমাদেরকে কমেন্টস করে যাবেন তাদের জন্য ওখানে 15% ডিসকাউন্ট হবে। সানবিম টিভির পক্ষ থেকে 15% আপনারা ডিসকাউন্ট পাবেন। তো অবশ্যই আমাদেরকে একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আর অবশ্যই আমাদের রেফারেন্সে আপনার 15% ডিসকাউন্ট হতে পারে স্যান্ডাল রয়্যাল ক্যারাবিয়ানে। তো ভিউয়ার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দ্য স্যান্ডাল রয়্যাল ক্যারিবিয়ান। হোপ ইউ উইল এনজয় ইট। থ্যাংক ইউ সো মাচ।